আসসালামু আলাইকুম। হিরো আলম, হিরো আলম, হিরো আলম, চতুর পাশে শুধু হিরো আলম। সোশ্যাল মিডিয়াতে ঢুকতেই হিরো আলম, হিরো আলম। অবশেষে তার উপহারে গাড়িটি উপহার হিসেবে নিয়ে নিলেন। আপনারা জানেন হিরো আলমের এক ভক্ত সিলেটের এম মুখলিসুর রহমান প্রিন্সিপাল, উনি আসলে হিরো আলমের ভক্ত হয়ে হিরো আলমকে ভালোবেসে ওনার একটি নোহা গাড়ি ছিল, ওই নোহা গাড়িটি হিরো আলমকে একেবারের জন্য দিয়ে দিয়েছে উপহার হিসাবে। আর হিরো আলমও তার সেই গাড়িটি সাদরে গ্রহণ করে নিলেন। তো হিরো আলমের বক্তব্য হচ্ছে, আমাকে যেহেতু ভালোবেসে গাড়ি দিয়েছে, আমার গাড়ি একটি আছে, তো আমার গাড়ির প্রয়োজন নেই, আমি এই গাড়িটি অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার করব, সাধারণ অসহায় মানুষের কাজে লাগিব, অসহায় মানুষের কাজে লাগাব। তো চিন্তা করে দেখেন যে আসলে একজন মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ যাকে আমরা বলি, তার মেধা শক্তি কোথায়, মানুষের জন্য তার চিন্তা ভাবনা কেমন, সেটি আসলে এই গাড়ি দিয়ে অনেক কিছু প্রমাণ করে। তো আমরা যদিও হিরো আলমকে দেখতে চাই না, হিরো আলমকে ভালো লাগে না, একজন অশিক্ষিত মানুষ এমপি নির্বাচন করেছে, এখন হিরো আলম যে এমপি নির্বাচন করেছে সে তো অবৈধভাবে এমপি নির্বাচন করে নাই, সে আইনের দৃষ্টিতে আইনের পন্থা অবলম্বন করেই কিন্তু সে এমপি নির্বাচনের নমিনি পেয়েছে। তো তাকে আমরা অশিক্ষিত বলার কি আছে এখানে, তার চেহারা সুন্দর নাই, সবাইকেই কিন্তু একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, কে কালো কে সাদা সেটা আসলে দেখার বিষয় না, বিষয় হচ্ছে মানুষের মনুষ্যত্ব, মানবতা আমার ভিতরে আপনার ভিতরে আছে কিনা সেটা আসলে দেখার বিষয়। দুই চারটা ডিগ্রি নিলেই কিন্তু শিক্ষিত হওয়া যায় না, আর পড়ালেখা না করেও শিক্ষিত বলা যেতে পারে সেই মানুষটিকে যার যার ভিতরে মনুষ্যত্ব আছে। তো আমরা অনেকেই আছি, কিছু মানুষ যদি উপরে উঠতে চায় তাকে আমরা আসলে উপরে উঠতে দিই না, কিন্তু যতই আমরা তাকে টেনে ধরি কিন্তু সে কিন্তু উপরে উঠেই যাচ্ছে। আপনারা দেখছেন যে নির্বাচন করছে, আমি আবার হিরো আলমের পক্ষ বিপক্ষ নিয়ে কোনো কথা বলছি না, আমার কথা হচ্ছে যে মানুষটাকে নিয়ে মানুষের এত আলোচনা সমালোচনা, কিন্তু সেই মানুষটি যা কর্মকাণ্ড যা কাজ করতেছে সেটি কিন্তু মানুষ কিন্তু ভালোভাবেই নিতেছে, বেশিরভাগ মানুষ কিন্তু ভালো।